মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে গড় হাজিরা নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার ধর্ণা মঞ্চে গড় হাজিরার মধ্যে সক্রিয় হলেন অভিষেক। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন তিনি। আগামী 16 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল নাগাদ ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক। তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের এই ভার্চুয়ালি বৈঠকে হাজির থাকবেন সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিরা। লোকসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠক থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন অভিষেক, সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন রাজনৈতিক মহল।